অনেকেই বলে প্রতিদিন একটি করে আপেল খেলে নাকি আর চিকিৎসকের কাছে যেতে হয় না। আমরা সকলে জানি যে আপেলের উপকারিতা অনেক, কিন্তু আপেলের আরো কিছু উপকারী দিক আছে যে ব্যাপারে সকলে বেশি জানেনি। মাইগ্রেনে যারা ভুগছেন তারা প্রতিদিন সকালে একটা করে আপেল খালি পেটে খেয়ে নিন, এতে মাইগ্রেন আর মাথা ধরার মতো নানা রোগ দূর হবে। আপেলে প্রচুর আয়রন রয়েছে, তাই কেটে রাখলে কালো হয়ে যায়। যারা অ্যানিমিয়ায় ভুগছেন তারা যদি রোজ আপেলের রস খান তবে উপকার পাবেন। কাশি হলেও আপেল খেতে পারেন, আপেলের রসে অল্প মিছরি আর গোলমরিচ মিশিয়ে প্রতিদিন খান আর কাশি হবে না। বয়স বাড়লে মস্তিষ্কে নানা ধরনের সমস্যা হয়, এজন্য আপেল খান। আবার দাঁত সুস্থ রাখতেও আপেল সাহায্য করে। আপেলে প্রচুর ফাইবার, তা হজমে সাহায্য করে। রোজ আপেল খেলে ক্যান্সারের আশঙ্কা কমে, পাশাপাশি নিয়মিত আপেল খেলে টাইপ 2 ডায়াবেটিসের আশঙ্কা কমে যায়।